কাল শ্যামবাজার থেকে এই শাড়িটা নিয়েছি, দাম 450। আমি কিন্তু বার্গেনিংও করেছিলাম, আর যে রেটে আমি নিয়েছি সেটা কিন্তু ভিডিও শেষে বলে দেবো। শাড়িটি পুরো দেখতে গেলে আমার যে চ্যানেলে বড় ভিডিওটি রয়েছে সেটার লিঙ্ক আমি কমেন্টে দিয়ে দেবো, লিঙ্কে গিয়ে দেখে নেবেন। এছাড়া আরও একটা শাড়ি নিয়েছি, এটা কিন্তু ব্ল্যাক আর রাশ কালারের শাড়িটা। শাড়িটা কিন্তু দুর্দান্ত সুন্দর, আপনারা যে কোনো ওকেশনে কিন্তু এটা ওয়্যার করতে পারেন। আর এটাও কিন্তু কটনের শাড়ি ফুল, এটার দাম ছিল 950, আমি কিন্তু রেট কম করিয়েছি একটু। তো এই দুটো মিলে আমার 1200 টাকা নিয়েছে, যেখানে আমি 200 টাকা কম করতে পেরেছি শুধু। আপনারা যদি বার্গেনিং ভালো করতে জানেন তাহলে কিন্তু অনায়াসে 1100-1100-এর মধ্যে কিন্তু এটা এই দুটো শাড়ি আপনারা পেয়ে যাবেন। এছাড়া আমি আমার দিদির ছেলের জন্য একটা ছোট্ট কুর্তা পাজামা নিয়েছি, ইয়েলো কালারের। কাপড়টা কিন্তু একদম কটনের কাপড় আর দেখতেও খুবই সুন্দর, ও 3 বছর বয়স ওর। তো আমি সেই হিসেব করে নিয়েছি, আর উনি বলেছেন যেখান থেকে নিয়েছি উনি বলেছেন এই যে ট্যাগটা রয়েছে এই ট্যাগটা যাতে না সরাতে, এটা যদি থাকে তাহলে 2-3 মাস হলেও উনি কিন্তু এক্সচেঞ্জ করে দেবেন। যেখান থেকে নিয়েছি সেটার অ্যাড্রেসও আমি কিন্তু কমেন্টে ফার্স্টে লিখে দেবো। আজকের জন্য এটুকুই, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন সুস্থ থাকবেন।